UPSC, NDA and NA Recruitment 2020. নমস্কার বন্ধুরা, আজকে আমরা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে নতুন একটা জব নোটিফিকেশন বের হয়েছে আজকে আমরা তা নিয়ে আলোচনা করব, যে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আলোচনা করবে বন্ধুরা। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট এখানে ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নিউ জব ত্রিপুরা চ্যানেলটাতে আপনাদের সকলকে আবারও অনেক অভিনন্দন। আগে বাড়াবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও অবধি যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। টোটাল যেটা ভ্যাকেন্সি আছে বন্ধুরা, 418টা ভ্যাকেন্সি আছে। অ্যাপ্লিকেশন ফিস যেটা রাখা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য 100 টাকা রাখা হয়েছে, এসসি এসটি ক্যান্ডিডেটসদের জন্য কোনো ধরনের পেমেন্ট করতে হবে না। পেমেন্ট মোড অনলাইন আর অফলাইন দুটো ধরনেরই অপশন থাকবে। ইম্পর্টেন্ট ডেট যেটা রাখা হয়েছে স্টার্টিং ডেট অ্যাপ্লাইয়ের জন্য 8 জানুয়ারি 2020, আর লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের জন্য 28 জানুয়ারি 2020 ভিতরে আপনাদের অ্যাপ্লাই করে নিতে হবে। ফিস পেমেন্ট যদি আপনারা অফলাইনে করে থাকেন তাহলে সে ডেটটা রাখা হচ্ছে লাস্ট ডেট 27 জানুয়ারি 2020, আর যদি আপনারা অনলাইন করে থাকেন তাহলে 28 জানুয়ারি 2020 ভিতরে আপনারা করতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন উইথড্র যেটা লাস্ট ডেট থাকছে বন্ধুরা 4 থেকে শুরু করে 11 ফেব্রুয়ারি 2020 ভেতরে আপনারা চাইলে পরে উইথড্র করে নিতে পারেন। ডেট অফ এক্সাম যেটা 19/4/2020, আর ডিক্লিয়ারেশন করা হবে এক্সাম রেজাল্ট জুন 2020। এখানে এই পোস্টটার জন্য যে এজ লিমিট রাখা হয়েছে বন্ধুরা, ডেট দেওয়া হয়েছে শুধুমাত্র 2/7/2001 থেকে 1/7/2004 ভেতরে যদি আপনার ডেট অফ বার্থ থেকে থাকে তাহলে বন্ধুরা আপনারা এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কী আছে পোস্ট? এনডিএ মানে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, যার জন্য ভ্যাকেন্সি আছে 370টা, কোয়ালিফিকেশন 12 পাস হতে হবে বন্ধুরা। এনএ নেভাল একাডেমির জন্য ভ্যাকেন্সি আছে 48টা, কোয়ালিফিকেশন 12 পাস হতে হবে বন্ধুরা। অনেক ধরনের ইনফরমেশন এই ওয়েবসাইটটিতে দেওয়া হয়নি, যেমন এক্সামিনেশন সেন্টার কোথায় থাকছে, সিলেবাস কী ধরনের থাকছে, তো সেই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা নোটিফিকেশনটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। নোটিফিকেশনটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন, অথবা এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, সাথে আপনারা অ্যাপ্লাইও করে নিতে পারেন। তো যদি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, আর যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।